নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল ফেরা রথযাত্রা মহামিলন উৎসব। কাটিগোড়া নীলছড়া রাস্তার অবস্থা বেহাল, আটকা পড়েছে যানবাহন। সমাজসেবার নজির, বন্যার্তদের পাশে কেশব স্মারক সংস্কৃতি সুরভি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল ফেরা রথযাত্রা মহামিলন উৎসব 2024। প্রতি বছরের ন্যায় এবারও সিঙ্গারি বাইপাসে আয়োজিত হল ফেরা রথযাত্রা মহামিলন উৎসব। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে গোটা এলাকায় এক উৎসবমুখর পরিবেশে মেতে উঠেছে। এদিন চেঙ্কুরি রোড, ভগতপুর, সিঙ্গারি সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় 16টি রথ ভগবান জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রকে সুসজ্জিত রথে বসিয়ে দড়ি টেনে নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে বাইপাসে এসে জমায়েত হয়। ফেরা রথযাত্রাকে কেন্দ্র করে 10,000-এর অধিক মানুষের উপস্থিতিতে বাইপাসে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন শিলচরের নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও রামকৃষ্ণ সিংহ সহ অন্যান্যরা উপস্থিত থেকে রথযাত্রায় অংশগ্রহণকারী বিভিন্ন কমিটিকে পুরস্কার প্রদানের পাশাপাশি সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে আয়োজকদের প্রয়াসকে সাধুবাদ জানানোর পাশাপাশি কাছারের একতা ও ভাইচারাকে বজায় রাখতে আগামীতেও রথযাত্রা মহামিলন উৎসবের আয়োজন অব্যাহত রাখবে বলে এদিন আশা প্রকাশ করেছেন। উল্টো রথ বা ফেরা রথ এই উপলক্ষে এক আয়োজন করা হয়। আর বিশেষত এই আয়োজন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের যারা নেতৃবর্গরা তারা করে থাকে। সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ এখানে আসেন আর এখানে অনেকগুলো রথ আসে। আর এই রথ আসার সঙ্গে সঙ্গে সমারোহ অনুষ্ঠান হিসেবে ভক্তের প্রচণ্ড ভিড় হয়। এখানে জনসমুদ্র হয়ে যায়, আধ্যাত্মিকতায় সমৃদ্ধ এই জাতি সমাজ ব্যবস্থায় তারা আধ্যাত্মিকতার বার্তা নিয়ে আসেন। আমরা এখানে আসি, আমাদের খুব ভালো লাগে। পরম পিতার কাছে প্রার্থনা করি, প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি, সবাই যাতে ভালো থাকে ওনার কৃপায়। আর প্রতি বছর যাতে আমরা এই উৎসব মুখর পরিবেশে আসতে পারি, আমরা আনন্দ নিতে পারি, আমরা আধ্যাত্মিকতায় সমৃদ্ধ হতে পারি। ফিরারথ বা উল্টোরথ উপলক্ষে আমি সকলকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখানে কেন্দ্র অঞ্চলের যারা মণিপুরী সমাজের তারা একটা অসাধারণ অর্গানাইজ করেছেন মহোৎসব, মিলন মহোৎসব। এখানে আমরা পরিলক্ষিত হচ্ছে যে আমাদের মণিপুরী মহাসভা তার সম্মানের সভাপতি রামকৃষ্ণদা উপস্থিত আছেন, বৃন্দাবন সিংহ উপস্থিত আছেন যিনি অর্গানাইজার কমিটির সভাপতি। তো তারা মিলে আমরা লক্ষ্য করছি যে এখানে একটার পর একটা রথ আসছে। এখন পর্যন্ত 12টা রথ এসে সামিল হয়েছে। এই মহোৎসবে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি পরিমল শুক্লবৈদ্য মহাশয়, শিলচরের সাংসদ, আর সকল ভক্তবৃন্দরা মিলে যেভাবে এই অনুষ্ঠানকে নিয়ে যাচ্ছেন সেটা থেকে প্রমাণিত হয় যে রথ একটি জনপ্রিয় উৎসব। সেটা শুধু পুরীতে না, শুধু শিলচর না, গোটা আজকে বিশ্বে সেটা ছড়িয়ে পড়েছে। আর এই রথের মাধ্যমে আমরা লক্ষ্য করি যে দেবতারা তাদের যে গণ্ডি সেই গণ্ডির থেকে বেরিয়ে এসে ভক্তদের মধ্যে তাদের যে সীমানা যেটা এই মন্দিরের সীমানা থেকে বেরিয়ে এসে তারা ভক্তদের সহিত মিলে মিলামেশা করেন সেটাই রথের মাধ্যমে পরিলক্ষিত হয়। তাই ভগবান জগন্নাথের কাছে আমি সকলের হয়ে প্রার্থনা রাখছি যে ভগবান জগন্নাথ যাতে আমাদেরকে আশীর্বাদ বর্ষণ করেন, একটি সমাজ, সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যেভাবে কাজ করছে আমরা যাতে প্রতিনিয়ত মানুষের পাশে থাকতে পারি।
কাটিগুড়া বিধানসভা কেন্দ্রে নীলছড়া রাস্তার অবস্থা বেহাল। খারাপ রাস্তার জন্য শ শ গাড়ি আটকা পড়ে রয়েছে। মঙ্গলবার সকাল থেকে রাস্তায় আটকা পড়েছে মালগাড়ি সহ যাত্রীবাহী গাড়ি। রাস্তার মধ্যে বিশাল আকারের গর্ত থাকার কারণে প্রাণের ঝুঁকি দিয়ে চলাফেরা করতে হয় স্থানীয় মানুষ সহ গাড়ি চালকদের। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গাড়ি চালকরা জানান, রাস্তার অবস্থা বেহাল অবস্থার জন্য এদিন সকাল থেকে গাড়ি নিয়ে আটকা পড়ে আছেন। একই কারণে তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় নিত্যদিন, কিন্তু নীরব ভূমিকা পালন করছে পূর্ত বিভাগ সহ জেলা প্রশাসন। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে গাড়ি চালকেরা সরকারের কাছে দাবি রাখেন অতি সত্বর এই রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য। বরখলার সাব ইন্সপেক্টর ম্যাডাম আইসুন, ম্যাডামও ফোন রিসিভ করছে না, ঠিক আছে। আর তার জন্য সুপারভাইজার রাখছে অমিয় সরকারের নাম, অমিয় সরকার। এত আর সুরুবুরু মাতে, ফোনে মাতে, ওটা মাতে, আর আমরা আর ফাত্তা দেয় না। এখন যখন আমরা পুরো ওয়াল পাবলিক ড্রাইভার লইয়া আমরা এখানে সব গরম হয়েছি, ওয়ার পরে মাসুকে ফোন ওঠে, আমি নিজে মাসুকরে ফোন করছি, ওয়েটিং পাইছি, ফারার ফার পরে আমি 10 বার কল করছি, উঠাইছি না। এরপরে যাই হোক, এডিসিএ মনে হয় ফোন করছেন, এডিসির কাছে ম্যাডামে করছেন, এডিসিএ ফোন করছেন, এডিসির ফোন পাইয়া হ্যাঁ আইসে, আইয়া তো হ্যাঁ কয় অমিয় সরকার বলে ইঞ্জিনিয়ার, কিন্তু অমিয় সরকার তো ইঞ্জিনিয়ার করিয়া তো আমরা মনে হয় তোমরা জানো নি অমিয় সরকার জানি জেরক্স করছে, হ্যাঁ আমরা লেখান সাধারণ পাবলিক, কিন্তু ইঞ্জিনিয়ার শব্দর বোধ বোধ অর্থ আছে। একজন মাসুকে আইয়া তারা সার্টিফিকেট দিলে হ্যাঁ আমার ইঞ্জিনিয়ার আসাম মালার খাম দিছে, ইয়ে দিছে, বহুত মন মানে শুনিয়া অবাক হয়ে গেলাম। অমিয় সরকার ভাষা হলে হয়তো আপনার লোকনাথ দলচরা লোকনাথ আশ্রমের সামনে, কিন্তু ইঞ্জিনিয়ার যেন হ্যাঁ মাসুকে দিল, ইঞ্জিনিয়ার শব্দ অর্থটা বুঝিয়ে দিতে পারছে নাই, ম্যাডামের ফোন পর্যন্ত রিসিভ করে না। একটা একজন বরকলা তেনার সেকেন্ড এসআই এ ফোন করছোই, তাই তান ফোন রিসিভ করা না। ম্যাডাম মানে সকালটা সকালে একবার আইসুন, এরপরে একটা একটা সময় আইয়া ওখান অবধি ম্যাডাম আসুন, ম্যাডামে আমরা পাবলিকের লগেই তাই সাপোর্ট করিয়া যাইরা, লড়াই করিয়া যাইরা। হ্যাঁ, আর গ্যাস সিলিন্ডারটা ফার্স্ট এজ এটা সেফটি লাগবে, সেফটি ছাড়া উঠাইতে পারতো না, সেফটি ছাড়া। একটা যদি সিলিন্ডার বাস্ট মারে হ্যাঁ তবে এই দুনিয়াই শেষ, এই যে বরকলা লইয়া শেষ। আর তারার তারার কথা হইলো একবারে, আর একটা কথা আছে, তারার এলএনটির ড্রাইভারে ধাক্কা মারে, ড্রাইভারে যেটা কইছে আমি আমার সচককে দেখছি না, ড্রাইভারে কইছে যে ড্রাইভার এলএনটিয়ে ধাক্কা মারিয়া দে, মারিয়া কয় 500, 1000, 2000, 3000, যার কাছে কিছু তো লইতে পারে। এটা এটা মানে এক ড্রাইভারের নাই, মানে প্রায় ড্রাইভারের 100-এর মধ্যে 100 ড্রাইভারে এই কথা কইছে, কিন্তু একটা দুইটা হইলে আমরা মোলা মিথ্যা কথা কইছি, কিন্তু 100-এর তো মিথ্যা কথা কইতো না দাদা, তারা কোম্পানির গাড়ি, ড্রাইভার ও কোম্পানির। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো একটি ষাঁড়ের। ঘটনাটি ঘটেছে লোয়ারপোয়া এপিডিসিএল এর অন্তর্গত শলকই বাজারে। মঙ্গলবার কাকভোরে ষাঁড়টি চড়তে গিয়ে স্থানীয় ট্রান্সফরমারের নিচে বিপদসংকুলভাবে ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তড়িদাহত হয়ে প্রাণ হারায়। বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় স্থানীয়দের মধ্যে। এ কাণ্ডে এলাকাবাসীর পক্ষে কান্তপ্রসাদ যাদব, ভূষণ কেওট, জামাল উদ্দিন প্রমুখ অভিযোগ করে বলেন, ট্রান্সফরমার রাখা স্থানটি দীর্ঘদিন ধরে বিভাগের পক্ষে পরিচর্যা না করায় এখানে প্রচুর পরিমাণ আগাছা গজিয়েছে, পাশাপাশি সেফটি বক্সের হালও করুণ হয়ে পড়েছে, ফলে গত রাতের ভারী বর্ষণে পুরো ট্রান্সফরমারের বিদ্যুৎ সংযোগ ঘটে। এতে সাত সকালে চড়তে এসে বিদ্যুতের ছবলে প্রাণ হারায় অবলা প্রাণীটি। ঘটনার উপযুক্ত তদন্ত সহ মৃত সারের সদ্গতি ও একটি সার মন্দিরের নামে উৎসর্গ করা এবং ট্রান্সফরমার বক্স মেরামতের পাশাপাশি তারের ব্যারিকেড দেওয়া স্থানটিতে ইটের গাঁথুনি করতে বিভাগীয় এজিএম ও এসটির হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। পরে বিভাগীয় কর্মীরা স্থানীয়দের দাবি মেনে মৃত সারটিকে স্থানীয়দের সহযোগিতায় সনাতনী রীতিনীতিতে পূজাপাঠের পর জেসিবিতে করে লাগোয়া চা বাগানে সমাধিস্থ করা হয়। আগামী 11 দিন পর স্থানীয় রামজানকী মন্দিরে একটি কীর্তনের আয়োজন করেছেন স্থানীয়রা। সমাজসেবারে এক অন্যতম নজির স্থাপন করল সমাজসেবী সংস্থা কেশব স্মারক সংস্কৃতি সুরভি বা সেবা ভারতী। বর্তমান বন্যা পরিস্থিতিতে বন্যাতরদের পাশে দাঁড়ানোর কার্যসূচিতে মঙ্গলবার ত্রাণ বণ্টন কর্মসূচি ছিল আন্তর্জাতিক সীমান্ত গ্রাম মহাদেবপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহে। গ্রামবাসীদের মতে কোনো ধরনের সরকারি সাহায্য এখনো পর্যন্ত না পেলেও বন্যার প্রতিকূল পরিস্থিতির মধ্যে প্রত্যেকবারের মতো এবারও সেবা ভারতী তাদের পাশে দাঁড়িয়েছে। এই বিতরণ সামগ্রীর মধ্যে ছিল বিস্কুট, দুধ, তেল, জলের জন্য এলাম, জলজনিত ফাঙ্গাস রোগের হাত থেকে বাঁচার জন্য মলম, ফেনাইল ইত্যাদি। এই বন্যা ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক সৌমিত্র দত্ত রায়, বন্যা ত্রাণের সংযোজক গোপালচন্দ্র, সৌরভ দাস, এছাড়াও স্থানীয় আরএসএস কর্মকর্তা অঞ্জন রায়, অভিজিৎ নাথ, নীলেন্দু দাস ও পরেশ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
গ্রামবাসীদের অনুরোধ ক্রমে সংস্থার সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য তার সংক্ষিপ্ত ভাষণে বলেন, বন্যা পরিস্থিতি উপশম হওয়ার পরই এখানে চিকিৎসা শিবিরের ব্যবস্থা করা হবে। পরিস্থিতি অনুযায়ী আরও কিছু যদি ব্যবস্থা করার প্রয়োজন হয় তারও ব্যবস্থা হবে বলে গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন। গত 2019 সাল থেকে শিলচর কনকপুর রোডের পলিশিলিনে চলে আসা জমি বিবাদকে কেন্দ্র করে প্রচুর জল খোলা হয়েছিল। শেষে সত্যের জয় হল এবং মিথ্যা জমি দালালদের পরাজয় ঘটল। বিগত 2019 সাল থেকে 2024 অবধি চলে শিলচর কনকপুর রোডের পলিশিলিনে চুমকি রানী দাস ও নিয়তি দাসের দেড় কাটা করে দুজনের তিন কাটা জমিকে কিছু সংখ্যক দালালদের ভুয়া দলিলের ভিত্তিতে অন্যজনকে বিক্রি করে দেওয়া হয়। বিষয়টি অসহায় চুমকি রানী দাস বিশ্বাস প্রথমে স্থানীয় প্রতিনিধি সহ প্রশাসনিক অধিকর্তাদের বিষয়টি একাধিকবার তুলে ধরেন, কিন্তু উপযুক্ত ব্যবস্থা কেউই করতে পারেননি। পরবর্তী সময় নিরুপায় হয়ে গত মার্চ মাসে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সফরকালে চুমকি রানী দাস বিশ্বাস গিয়ে বিষয়টি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রীর সম্মুখে। সঙ্গে সঙ্গে তিনি বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ কাছের পুলিশ সুপারদেরকে ডেকে বিষয়টি অতিসত্বর মীমাংসা করে দেওয়ার নির্দেশ দিয়ে যান এবং সেই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শিলচরের পুলিশ সুপার পরের দিন পুলিশ সুপার সহ রাঙ্গিরঘাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ সেই পলিশিলিনের জায়গাটি পরিদর্শন করেন ও সম্পূর্ণ সহযোগিতা করে যান। চুমকি রানী দাস বিশ্বাস ও নিয়তি দাস সুদীর্ঘ সংগ্রামের ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও কাছাড় জেলা পুলিশ সুপারের সাহায্যে মঙ্গলবার সরকারিভাবে চুমকি রানী দাস বিশ্বাস ও নিয়তি দাস দুজনেই ন্যায্য জমিটি ফিরে পান। এই কনকপুর রোডের পল্লীশ্রেলেনের তিন কাটা জমিটি ফিরে পাওয়াতে সংবাদ মাধ্যমের সাহায্যে বিশেষভাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের পুলিশ সুপার সহ রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির প্রত্যেকজনকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সাথে অঞ্চলের জমিদালাল সহ তাদের সঙ্গে জড়িত শিলচর সেটেলমেন্ট অফিসের কিছু সংখ্যক কর্মচারীদের বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান উপস্থিত কাছাড় জেলা যুব মোর্চার উপসভাপতি রঞ্জিত রায়, সঞ্জিত রায়, সন্দীপ ঘোষ, রিপন পাল, পারভেজ লস্কর, অভিজিৎ দাস, পিনাক রায় সহ আরো অন্যান্যরা। এইটা আমরা সিএম স্যারের কাছে আমি যে জায়গাটার নাম জানি রেজিস্টারি হওয়ার পরে যখন আমি এই জায়গাটার মধ্যে ঘর বানাই তখন এটার মধ্যে সমস্যা শুরু হয়েছে। সমস্যা কিন্তু এই জায়গাটা আরেকজনের বাইরেছে, ওই মহিলা সিএম স্যারের কাছে গেছে, তাইনের নাম মৌসুমী দাস। তখন তাই সিএম স্যারের কাছে কমপ্লেন দিছে, মানে এই জায়গার মধ্যে আমি চুমকি বিশ্বাস বইছি। তখন ওই সিএম স্যারের যে এসপি স্যারের কাছে এই ওটা দিয়া গেছে বলে যে কোনো উপায় এই সমাধান হইতে লাগবো, কোনো গরিব যাতে কষ্ট না পায়। সিএম স্যারে এটা অর্ডার দিয়া স্যানিটেশন দিয়া তখন আমরা এই এসপি স্যারে দুই দিন এই আমরা এই স্পটো আইয়া কেস জায়গা খার জায়গা নাই এটারে সমাধান করছি। দেখছেন এই জায়গাটা মৌসুমী দাসের, মৌসুমী দাসের জায়গা হ্যান্ড ওভার করিয়া আমরা কেছেন তোমরা জায়গাটা খালি করো, আমি তোমরারে ঘর বানাইবার ব্যবস্থা করে দিলাম। তখন যারা যারা গলতি করছে তারারে ধরছে, দুইরা তারারে নিয়া থানা রাখা হয়েছে, রাখা হইয়া তারার কাছ থেকে জমি নিয়া আমরারে আজকের দিনে রেজিস্ট্রারি করিয়া দেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমি জানাই আমার মুখ্যমন্ত্রীকে। আমি আজকে একটা গরিব মানুষ হইয়া যা আসল, মানে আমি তো সেটা খাওয়ার কথা না, কিন্তু একমাত্র আমার মুখ্যমন্ত্রীর দ্বারা আমি এটারে পাইছি। অসংখ্য ধন্যবাদ জানাই আমার এসপি স্যারে, এসপি স্যারে আমার লাগে যা খরচ হয় মানে আমি এটা বুঝাইবার মতো না, আমি একজন গরিব হইয়া তারা আজকে সত্যের জয় হয়েছে। বিগত দিনে যে দালালরা জমি চক্রান্ত নিয়ে চলনা করেছিল
গত 4 বছর ধরে আজকে আমার দিদি আর সেই দিদি ভোট চেষ্টার ফলে আজকের দিনে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে, শিলচরের বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়ের নেতৃত্বে আর এবং কাছাড় জেলা প্রশাসন এসপি স্যার এবং আমাদের রাঙ্গাগাড়ি থানার ওসি হিমাংশী নাথ ম্যাডাম এবং আমাদের অধিপদা ওনারা যেভাবে আপ্রাণ চেষ্টা করেছে তার ফলে আজকের দিনে আমাদের এই দুই দিদি আমাদেরকে সত্যের জয় হয়েছে এবং আজকের দিনে অশুভ শক্তির পরাজয় হয়েছে। ওজনের দাড়িপাল্লা ও ওজনের পাথর ঠিক সময়ে রিনিউ না করলে হতে পারে 5,000 টাকার জরিমানা ও হাজত পাস। মঙ্গলবার অর্থাৎ 16 জুলাই লিগেল মেট্রোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অফিসে গিয়ে জানা যায় অনেক বিষয় ও কিভাবে অসাধু ব্যবসায়ীরা লোককে ঠকায় ও ওজনে কম দিয়ে ও নকল ওজনের পাথর দিয়ে পরিমাপে ঠকায় অসাধু ব্যবসায়ীরা। জিনিসপত্র চাল ডাল সবজি মাছ থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী আমরা ক্রয় করে থাকি বাজার অথবা দোকান থেকে, কিন্তু আমরা কি তার সঠিক পরিমাণে মূল্য অনুপাতে পাই তা জানার জন্য সংবাদ প্রতিনিধি রাজু দে শিলচরের মেট্রোলজি ডিপার্টমেন্টের অফিসে গিয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিএন দাসের সঙ্গে কথা বলেন এই বিষয়ে এবং জানতে পারেন পরিমাপের বিষয়ে যদি কোনো অসাধু ব্যবসায়ী স্বচ্ছ না থাকেন বা কোনো ঠকবাজি করেন জিনিসপত্র বিক্রয় করার সময় তাহলে তার বিরুদ্ধে 5,000 টাকা পর্যন্ত জরিমানা ও হাজতবাস হতে পারে। আসুন দেখে নেওয়া যাক পরিমাপের বিষয়ে কিছু দৃশ্য। পাথরের যদি বা ওজনের যদি মাপ কম থাকে, মাপ না ধরেন শিল না থাকে, শিল না থাকে, মাপ কম থাকে, রিনিউ না করলে বা ওজন যদি কম থাকে, যেমন 1 কেজি একটা পাথর বা 500 গ্রামের পাথর ওজন যদি কম থাকে তখন কি রিনিউ করলে কম থাকতে পারে না? রিনিউ না করলে অনেক কম থাকতে পারে, তখন 5,000 পর্যন্ত ফাইন হতে পারে। আর কোনো ধরনের সাজাও হতে পারে আর ফাইন ছাড়াও না, শুধু ফাইনই ছয় মাসের মতো জেলও আছে। হ্যাঁ, সেকেন্ডে যদি করে তাহলে আবার জেল হতে পারে। কেউ যদি আপনাদের সঙ্গে কোঅপারেশন করে না, না আমি রিনিউ করাবো না, তখন আপনারা কি করতে পারেন? শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল ফেরা রথযাত্রা মহামিলন উৎসব। কাঠিগড়ার নীলছড়া রাস্তার অবস্থা বেহাল, আটকা পড়েছে যানবাহন। সমাজসেবার নজির, বন্যার্তদের পাশে কেশব স্মারক সংস্কৃতি সুরভি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।